এখন লাইট লাগানো হবে, তারপর প্র্যাকটিস করবো আমরা। প্র্যাকটিসে যাবো তো, আরো কত কিছু করবো সেটা তোমরা অবশ্যই ভিডিও দেখ। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড আদার ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু করছি ভাই, কি বলবো, একটু সুন্দর সুন্দর হবে তো, ঠিক আছে। তো এখন আমি বাজে ঘড়ি কাটা কটা বাজে ভাই, ঘড়ি কাটা কথা যাই, ঘড়ি কাটা এখন 5টা বাজে, আর আমি এখন বাইরের দিকে যাব। আর অ্যাকচুয়ালি আজকে অনেক কাজ আছে, এখন বাইরে যাব, বাইরে একটু ভাঙল মার্কেটের দিকে যাব, যদি কিছু কেনাকাটার থাকে সেটা কিনবো। তারপরে যাব চুল কাটাতে, মানে চুলটা অনেকদিন বড় হয়েছে, হেয়ার কাটার করতে যাবো, ঠিক আছে। তো আমি বড় সড়ো ভাই হেয়ার কাটিংয়ে যাই না, একটা লোকাল জায়গায় যাব, আমাদের মার্কেটেই আছে, সেখানে যাব, মোটামুটি সস্তায় চুলটা শেভ করা নিয়ে কথা। আর তারপরে যেখানে প্র্যাকটিস করতে মানে কাল গিয়েছিলাম রাতের বেলা, তোমার আগে আজকের ভিডিও দেখতেই পাবে, তো আমি আপলোড করছি, ঠিক আছে। তো সেগুলো দেখতে পাবে, যেখানে প্র্যাকটিসে গিয়েছিলাম সেখানে নাইটে প্র্যাকটিসে যাবো। তো আরও কত কিছু করবো সেটা তোমরা অবশ্যই ভিডিও দেখতে পাবে। তো ফাইনালি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না। আর তুমি একটু কমেন্ট করে জানাও ব্লগটা কেমন হচ্ছে, আর কেমন আরও দিলে ব্লগ ভালো লাগবে তোমার, ঠিক আছে। আর এতটা তোমাদের সাপোর্ট পেয়েছি আমি, খুব তাড়াতাড়ি আমার 240 সাবস্ক্রাইবার চলে এসেছে, আর আমি জানি খুব তাড়াতাড়ি আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে অনেকদিন। তো এরকম তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, ঠিক আছে। তো আর বেশি কিছু বলবো না, চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইস, আমরা এখন ভাঙল বাজারে এসেছি, এখানে পাপড়ি চাট খেতে, আর এই যে দেখতে পাচ্ছি পাপড়ি চাট, আর আমি এসেছি আর বিট্টু এসেছে। আর অ্যাকচুয়ালি ব্যাপার হলো যে আমরা বটতলায় বসেছিলাম, বাট আমাদের ঘর, বাট বোন ফোন করলো বলে যে পাপড়ি চাট খাবে, সেই জন্য আমরা ভাঙল বাজারে এসেছি পাপড়ি চাট নিতে, আর এটা নিয়ে নিতে এসেছি লোভ লেগে গেছে, সেই জন্য আমরা এখন নিয়েছি, আমরা নিজেরা খাচ্ছি, আর পার্সেল নিয়েছি দুটো। তো গাইস, এখন আমি বাড়ি চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ এই জন্য একটু দুধ খাচ্ছে, ঠিক আছে। আর এখানে পাপড়ি চাট নিয়ে এসেছি, এই যে পাপড়ি চাট রাখা আছে, আর মোটামুটি হ্যাঁ নেড়ু নেড়ু তো। তো গাইস, এখন আমি বটতলায় একা একা বসে আছি, এখানে দেখতে পাচ্ছি কেউই নেই। তো গাইস, কালকে যেখানে প্র্যাকটিসে গিয়েছিলাম রাতের বেলা সেখানে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আমরা এখন মাঠে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ যে লাইট কেটে গিয়েছে, এই জন্য আমাকে লাইট আনতে বলা হয়েছিল, যে লাইট এনেছি, আর এখন লাইট লাগানো হবে, তারপর প্র্যাকটিস করবো। তো গাইস, একদম মোটামুটি প্র্যাকটিস করে নিয়েছি, আর অনেকক্ষণ প্র্যাকটিস করলাম আজকে, আর মেইনলি ভালো প্র্যাকটিস করলাম, আগের থেকে অনেক ব্যাটে লাগছে, ইম্প্রুভ হয়েছে, ঠিক আছে। আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ রাতও হয়েছে, এখন বাজে প্রায় 11টা। তো গাইস, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার সাথে দেখা। তো গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি, আর রাত হয়ে গেছিলো, বাট মাঝখানে আমি সময় পাইনি সেখানে চুলটা কাটা হয়নি। তো গাইস, কালকে আমি চুলটা কাটতেই হবে, অনেক বড় বড় হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। তো গাইস, আমরা এখন বাড়ি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আমার সবাই মিলে এখানে শুয়ে আছে এখন, আর মোটামুটি খিদেও পেয়েছে। ও গাইস, খাওয়া হয়ে গিয়েছে এখন, আর মানুষ কী করছে দেখো, এই যে আমরা এখানে সবাই মিলে আছি, ও মোটামুটি আমরা শুলেও মাঝখানে এসে সবে, ঠিক আছে। নেড়ু 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 তো এখানে ভালোবাসা আদর হচ্ছে আদর, আমি মারিনি, মানে মিথ্য কথা বলছি, মিথ্য কথা মারলে তো আমি চলে যাবো, হ্যাঁ চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে আমাকে চলে যেতে বলেছে, তাই না? তো গাইস, এখানে খাবার চলে এসছে আমাদের নেড়ুর, নেড়ু সোনা, ঠিক আছে। আর খাবার খাবে এখন দুধ রুটি, কিন্তু ফোন লাগবে, ফোন না হলেও খাবে না। গাইস, এখন আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আমার মেয়ে আমি এখানে বসে আছি, আর ও দেখছে টিভি, ঠিক আছে। আর আমার বউ আসবে, বউ গিয়ে বাসন বাসন মাজবে, ঠিক আছে। ও আসবে, আমাকে বিছানা করতে হবে, এরকম একটা বলেছে, তো দেখা যাক কী হয়, আমি তো বিছানা বিছানা করতে পারি না অতটা। তো বউ আসুক, শিখিয়ে দেবে, আমি করবো, এই একটা ব্যাপার, তো ও আসুক। গাইস, আমি একটু বাইরে গিয়েছিলাম, আর এসে দেখলাম যে বিছানা করা হয়ে গেছে, ফাইনালি এই যাত্রা আমি বেঁচে গিয়েছি, ঠিক আছে। পরের বারের মধ্যে আর বাঁচবো না, তো বিছনা করা হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ আমার বউ বিছনা করে আমার জন্য একদম রেডি, ফটাফট এবার ঘুমোর টাইম হয়ে গেছে, রাত হয়েছে অনেক, আমি রুমের মধ্যে চলে এসেছি। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে, তখন তোমার ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।